আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে ঈদের আগের দিন বাড়িতে যাচ্ছি আর ভোর বেলায় তো সকাল সকালই রান্ডার দিয়ে দিলাম তারপরেও একটু দেরি হয়ে গেছে যেহেতু সিএনজিটা বাড়িতে থেকেই আসছে আমাদের নিতে তো প্রীতম বলছিল যে ভাবি কালকে সিএনজি আসবে বাড়িতে তো ওই সিএনজি দিয়ে আমরা সবাই মিলে চলে যাব তো ঘুমাই ঘুম থেকে ওইটাই দেখি যে সিএনজি চলে আসছে একদম সাড়ে ছয়টার দিকে তো সাতটার দিকে আমরা বের হয়ে যাই আর এক ঘন্টা লাগে আমাদের আসতে তো আমরা বাড়িতে আইসা পড়ছি তো আইসা এখন ঘরে ঢুকতেছি কেউ জানেই না আমরা এত সকালে যে আসবো তো আইসা দেখি যে সোফার মধ্যে আমার বড় শাশুড়ি মা এরপরে আমার শাশুড়ি মা দুইজনে বৈশা বৈশাখ গল্প করতেছে তো আমার চাষি শাশুড়ি শুড়ি আর শাশুড়ি কিন্তু আপন বোন আমরা কিন্তু এক ঘরেই থাকি আগের বিডিওতেও বলছি যে আমাদের যখন ঈদ করি সবাই একসাথে খুবই আনন্দ অনেক মজা হয় বাড়িতে আর বাচ্চারাও বাড়িতে আসলে খুব খুশি হয় তো আমার যেহেতু কয়েক বছর ধরে আসা হয় না আসলে আমার মানে তোরাস হইল অসুস্থতায় এরপরে বিভিন্ন ধরনের ঝামেলায় আর বাড়িতে যাওয়া হয় নাই দেখা গেছে যে মানে ঈদের আগে আমার শ্বশুর অসুস্থ হয়ে গেছিল আমিও অসুস্থ হয়ে গেছিলাম সব মিলাইয়া তো দুই বছর পরে আবার আসলাম ঈদ করতে তো আমার শ্বশুর আর তুরাজ দুইজনে বৈশা রয়েছে আমার চাচা শ্বশুরের বারান্দায় তো আমার শ্বশুর বাড়িতে আসলে চাচা শ্বশুর শ্বশুর মানে আমার শ্বশুর চাচা শ্বশুর এরাই বাড়িতে থাকতো আর বাকি সবাই মোটামুটি প্রায় ঢাকার দিকেই থাকে বাড়িঘর তালা থাকে আর এটা হচ্ছে আমার দাদা শ্বশুরের বাড়ি ওনারাও সবাই ঢাকাতে থাকে ঈদ করতে কিংবা বিভিন্ন বিভিন্ন সময় যখন অনুষ্ঠান হয় তখন আর কি বাড়িতে আসে যখন ইচ্ছে হয় যে বাড়িতে একটু ঘুরে আসি তখন আসে আর এত বড় বড় বাড়ি একদম তালা টালা দিয়া ওনারা সবাই ঢাকাতে থাকেন তো মানুষ না থাকলে কিন্তু বাড়ির কোনোই থাকে না সব কিছু একদম গাছ পাতায় মানে ঘাসে এরপর পাতা টাতা সব ভরে যায় যখন বাড়িতে আবার থাকা হয় তখন দেখা যায় যে আবার এই মানে পরিষ্কার করলে তখন আবার আগের মতোই হয়ে যায় আর এই মিষ্টিগুলো আমি নিয়ে আসছি বা তোরা যেহেতু প্রথমবার দাদা বাড়িতে আসতেছে আর মিষ্টির আনবো না তা কী করে হয় তো আমার শ্বশুর বাড়িতে আবার একটা নিয়ম আছে যারই বাচ্চা হোক সবাই সবার বাড়িতে মিষ্টি বিতরণ করবে দিবে তো এইদিক দিয়ে আমার আমার শাশুড়ি মা নিমকি কি আনাইছে বাবারে দিয়া মানে আমার শ্বশুরে দিয়া সবার বাড়িতে বাড়িতে দিব তো মিষ্টিগুলা গুলা খুলতেছে রাখি ববুরে দিয়ে দেওয়ারে আর দা আমার দুই শাশুড়ি আর এখানে রাখি বুবু সবাই আর দেখেন তুরাজের কি অবস্থা সে কুকুর দেখে একদম কুকুর বিড়াল দেখা তারে কোনো দিক দিয়ে নেওয়া যায় না সে এগুলার পিছনে পিছনে দৌড়ায় তো এই মানে এত খুশি সে বাড়িতে আইসা সে কিন্তু প্রথমবার আসছে কোনো জড়তা নাই সব চাচা চাচি ভাই বোন সবাই পায়ে এত মহা খুশি আসলে রক্তের একটা টান থাকে এটা বললেও হবে না বাচ্চারা দাদা বাড়িতে যায় ভীষণ খুশি হয় আর এই এই যে আমার বড় ভাসুরের ছেলে ভাসুরের মেয়ে আর তাজওয়ার এই যে আমার আরেক ভাসুরের মেয়ে মানে সবাই আমরা ঈদ করতে বাড়িতে আসছি এরা ছয় ভাই সবাই আইসা পড়ছে আলহামদুলিল্লাহ বাড়িতে একসাথে সবাই ঈদ করতেছি তো পাঁচজন তো বিয়ে করে ফেলছে আর প্রীতমের তো এখনও বিয়ে শাদি হয় নাই তো মোটামুটি বাচ্চা কাচ্চা সবারই নিয়ে ঈদ করতে বাড়িতে এখন আর এরা দৌড়াদৌড়ি করতেছে খেলাধুলা করতেছে মানে ভীষণ একটা আনন্দের মুহূর্ত ছিল আমাদের ঈদের আর এখানে তো দেখতেই পারলেন যে আমার দুই শাশুড়িও মানে মিষ্টি বিতরণ করব দুই জনের মানে কথাবার্তা কত সুন্দর করছে কিন্তু ঈদের দিনটা আমাদের মোটেই ভালো কাটে নাই সব কিছুই শেয়ার করব আমি আসলে ভিডিও ওইভাবে করতে কথাও বলতে পারতেছি না আমি এডিটটা যেহেতু পরে করতেছি আমার খুবই খারাপ লাগতেছে কারণ একটা দুঃসংবাদ আছে এই মানে ঈদের দিন রাতের বেলায় আমাদের মাঝে সেই দুঃসংবাদটা আসে তো যাই হোক এটা ইফতারির আয়োজন চলতেছে যেহেতু আমরা সবাই বাড়িতে আমার ভাসুরও আয়সা নামলো দেখতেই পাইলেন ভিডিওতে ঢাকার থেকে আসছে আরও বউ বাচ্চা সহ সবাই আয়সা পড়ছে আর এই তো রাকিবাবু রাকিবাবু তো আমাদের জন্য একটা যে কি বলতে পারবো না উনি এত পরিশ্রম করে এত কষ্ট করে আমাদের রান্না বান্না করে খাওয়ায় কোনো দিন মানে আমাদের শ্বশুর বাড়িতে গেলে যে একটা রান্নার চাপ এটা কিন্তু আমাদের করতে হয় না সব কিছু রাখি বুবুই করে আর এখানে ইফতারি সব রেডি করে নিলাম আমি আর আমার বড় জাল মানে বিছানার মধ্যে যেহেতু অনেক মানুষ আমরা একসাথে হয়েছি ইফতারি করব। তো টেবিলে তো জায়গা হয় না এর জন্য বিছানাই করে নিলাম